নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আলু, মূলো আর গাঁটি কচু দিয়ে পালং শাকের একটি সবজি বানাবো। প্রথমে আমি শুকনো খোলায় কিছুটা চিনি বাদাম আর সামান্য একটু সাদা তিল আর হাফ চামচের মতন বেসন টেলে নেব। সবজিটি আমি সম্পূর্ণ নিরামিষভাবেই বানাবো, কিন্তু খেতের স্বাদ আমিষ রান্নার থেকে কোনো অংশে কম হবে না। নিরামিষের দিনে তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। বাদাম, তিল আর বেসন টালা হয়ে গেলে কড়াটা গ্যাস থেকে নামিয়ে এগুলো একটু ঠান্ডা হয়ে এলে একসাথে গুঁড়ো করে নেব। আবারও গ্যাসে কড়া বসিয়ে তেল গরম করে নিলাম। তেল গরম হয়ে এলে একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। লঙ্কাটা ফোড়ন হয়ে এলে আমি তেলে কালো জিরা ফোড়ন দিলাম। লঙ্কা কালো জিরে ফোড়ন হয়ে এলে এবারে আমি গাঁটি কচু, আলু, মূলো কেটে ধুয়ে রেখেছিলাম সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবারে সবজিতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে আবারও একটু ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেবার পরে এবারে ধুয়ে কুচি রাখা পালং শাক সবজিতে ঢেলে দিলাম। পালং শাকটা সবজিতে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম। এবারে সব কিছু আবার একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পর পালং শাকটা থেকে অনেকটাই মজে এসছে আর খানিকটা জলও বেরিয়েছে। এবার একটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম আর বাদাম আর তিল আর বেসন যে তেলে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। এবারে সব কিছু আরও একটু নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু এতে আর কোনো মশলা দেব না, কিন্তু খেতে এত অপূর্ব হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। বাড়িতে সবাই খেয়ে খুব প্রশংসা করবে। সবজিগুলো বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। বেসন দেওয়ার জন্য সবজিগুলোতে জল অনেকটাই টেনে গেছে। এখন আমি সামান্য আর একটু জল দিয়ে দেব। মিক্সার জারে বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। 3 মিনিট পরে কড়া থেকে ঢাকনা খুলে দিলাম। পালং শাক থেকে জল অনেকটাই টেনে গেছে আর কচু, মূলো, আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি কড়াটা গ্যাস থেকে নামিয়ে দেব। পালং শাকের কড়াটা গ্যাস থেকে নামিয়ে আমি আরও একটা কড়াতে তেল গরম করে নিলাম। এবারে তেল গরম হয়ে এলে 1 চামচ কাসুরি মেথি আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলে দিয়ে দিলাম। এবারে সবজিগুলো ওই তেলে ঢেলে দিলাম। আমি সবজিতে কোনো রকম মশলা দেইনি। শেষে এই তরকাটা দেওয়ার জন্য এর গন্ধটা খুব সুন্দর আসবে আর কালারটাও খুব ভালো হবে। শেষে আমি সামান্য একটু চিনি ছড়িয়ে দেব। নিরামিষ রান্নায় একটু চিনি না দিলে এর স্বাদ খোলে না। এবারে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দেব। মিনিট খানেক পরে ঢাকনা খুলে এই অপূর্ব স্বাদে নিরামিষ পালং শাকের রেসিপিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর সাথে বেল আইকনটিও প্রেস করো, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর এর সাথে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের আমার এই রেসিপিটি কেমন লেগেছে। তাহলে আজ আসি, এরপরে নতুন আরেকটি রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।